নিউ গার্লস গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিউ গার্লস গার্লস স্কুলের শনিবার বিদ্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা এদিন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বনগার প্রাক্তন বিধায়ক তথা জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের সদস্য গোপাল শেঠ এদিন প্রতিযোগিতা শুরুর আগে ছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় পাঠ করা হয় শপথ বাক্য অনুষ্ঠানে যোগ দিয়ে আপ্লুত গোপালবাবু তিনি জানান মহকুমার গণ্ডি পেরিয়ে জেলা ও রাজ্য স্তরে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয় যেই স্কুলটার মধ্যে কালচারাল এবং ক্রীড়া বিভাগের একটা বন্যার ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল কম্পিটিশনের মধ্যে তারা পার্টিসিপেট করছে সুতরাং এই স্কুলে খেলাধুলোর মধ্যে আছে স্বাধীনতার পরবর্তী যে স্কুল এই স্কুলের একটা শৃঙ্খলা প্রয়নের মধ্যে দিয়ে চলে এবং সেই স্কুল আজকে স্পোর্টস করছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সরকার জানান আমাদের স্কুল একটি গোটা পরিবার বিদ্যালয়ের শিক্ষিকা অন্যান্য শিক্ষাকর্মী ছাত্রী পার্শ্ববর্তী স্কুল ও এলাকাবাসীদের সহযোগিতায় অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত শিক্ষা শুধু নয় একজন প্রকৃত মানুষ তৈরি করবার একটা শিক্ষাঙ্গন তৈরি করা হয়েছে যে শুধুমাত্র বিদ্যালয় নয় আমাদের মেয়েদের যাতে বুঝতে পারে প্রাচুর্যের মধ্যে প্রাণ খোঁজে না প্রাণের মধ্যে প্রাচুর্য খোঁজে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা